হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সেই ভিডিওটি হলো প্ল্যানোফিক্স। আমার হাতে আছে একটি প্ল্যানোফিক্স ওষুধ, বায়োকেমিক্যালের ওষুধ। তো এই ওষুধটা গাছের ক্ষেত্রে কী কী কাজে লাগে সেটা দেখাবো আপনাদের, এবং মাত্রা কতটা জলে কতটা দিতে হয় সেটাও দেখাবো আপনাদের। তো চলুন দেখে নেওয়া যাক। হ্যাঁ, তো বন্ধুরা দেখুন, আমার এখানে একটি চেরি গাছ আছে। চেরি গাছে আমি এর আগে মেরেছিলাম, স্প্রে করেছিলাম এক মাস আগে। তো আসার পরে ফুল আসার আগে আমি স্প্রে করেছিলাম। স্প্রে করার পরে অসংখ্য ফুল এসছে। দেখুন আপনারা, আমি দেখাতে বলবো ক্যামেরাটা ঘুরিয়ে, পুরো গাছটাতে অসংখ্য ফুল এসছে। কিন্তু ফুল আসার পরে ফুল কিন্তু ঝরে যাচ্ছে, ফল আসছে না। তো ফল আসার জন্যও একে মারতে হবে। তো কতটা জলে কতটা মারতে হবে সেটা দেখাবো। তার আগে এখানে একটি লেবু গাছও দেখাবো আপনাদেরকে। একটি পাতিলেবুর গাছ আছে, এই পাতিলেবু গাছেও মারা হয়েছিল। দেখুন কী সুন্দর ঝাঁকে ঝাঁকে ফল এসছে। তো এই ফলগুলো ঝরে যাচ্ছে, যাতে করে ফলটা না ঝরে, এই জন্যও এতে মারলে ফল আর ঝরবে না, ফলগুলো আস্তে আস্তে বড় হবে, বা ফুলও আসছে না সেইভাবে। মারলে, স্প্রে করলে অনেক অসংখ্য ফুল আসবে। হাতে দেখুন, এখানে একটি পেয়ারা গাছ আছে। পেয়ারা গাছে ফুল আসছে, কিন্তু ফুল থেকে ফলে কনভার্ট হচ্ছে না, ফুলগুলো ঝরে যাচ্ছে। তো কেন ঝরে যাচ্ছে সেগুলো জানতে হবে। এই ওষুধটা মারলে কতটা মাত্রায় জলে কতটা মাত্রা ওষুধ দিতে, কতটা জলে কতটা মাত্রা ওষুধ দিতে হবে, সেই ওষুধটা ব্যবহার করলে ফুল ঝরবে না, ফুল না আসলে ফুল হবে, এবং ফুল যদি এসে পড়ে যা অথচ ফল হচ্ছে না, সেই জন্যে ফুল থেকে ফলে কনভার্ট করার জন্য এই ওষুধটা প্রয়োগ করলে আশা করি আপনারা সবাই যারা ছাদ বাগান করেন তারা প্রয়োগ করবেন, ব্যবহার করবেন, তারা কিন্তু অনেক অনেক ফুল ও ফল পাবেন। স্প্রে বোতল, এই বোতলটিতে 2 লিটার জল আছে। আমি 2 লিটার, 1 লিটার জলে 4 থেকে 5 ফোঁটা দিতে হয়। তো আমার এখানে 2 লিটার জল আছে। আমি এখানে এই প্ল্যানোফিক্স ওষুধটা 2 লিটার জলে 10 ফোঁটা দিয়ে দেব। প্রথমে এই ঢাকনা ঢেলে নেব। ঢেলে নেওয়ার পরে এইভাবে একটি ইঞ্জেকশনের সিরিঞ্জ নেবে, তাহলে ফোঁটাটা গুনতে ও মাপতে, ওষুধটা মাপতে সুবিধা হবে। এখানে স্প্রেতে এই সিরিঞ্জটা টেনে নেব এইভাবে। সিরিঞ্জে টানার পরে এইভাবে ফোঁটা গুনে নেবেন। ওষুধটা দেওয়ার পরে এটা একটু ভালো করে ঝাঁকুনি দিয়ে নেড়ে নেবেন। নাড়িয়ে নেওয়ার পরে ভালো করে হাওয়া দিয়ে দেবেন। হ্যাঁ, তো বন্ধুরা এইভাবে স্প্রেটা করবেন, একদম ধোয়ার মতো করে দেবেন, যাতে করে ফুলে না আঘাত লাগে। এই স্প্রেটা খুব টাইট করে নেবেন, তাহলে ধোয়ার মতো হলে কোনো ফুলে আঘাত লাগবে না, কেন খুব স্পিডে জল বেরোয়। এটা মোটা জল বেরোলে ফুলগুলো ঝরে যেতে পারে জলের আঘাতে। তো এই স্প্রেটা করার সময় হলো যাওয়ার সময় এবং সূর্য উদয় হওয়ার সময়, এই 2টি টাইমে। সূর্য থাকলে এটা দেবেন না কোনো অংশে, এটা দিলে সূর্য উঠে গেলে এটা ব্যবহার করলে গাছ হয়তো মারা যেতে পারে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকের মতো আমি আমার এই ভিডিও শেষ করতে চলেছি। আপনারা এই মূল্যবান সময় দিয়ে এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন ও শেয়ার করে দেবেন, সব বন্ধুবান্ধবদের দেখার সুযোগ করে দেবেন। এই বলে আমি আমার ভিডিও শেষ করলাম। ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন।